আসসালামু আলাইকুম, আমি হাসেমা, সাউথ চব্বিশ পরগনা থেকে বলছি। ইন্ডিয়ান ব্লগ আর এইচডি কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি আপনাদের সবাই ভালো আছেন। আমরাও মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো যেহেতু কালকের আমাদের কুরবানির ঈদ, মানে ঈদুজ্জোহা, তো আজকের আমি আমার রুমটা কিভাবে গুছিয়ে নিয়েছি, বেড কভার থেকে, মানে বেড থেকে শুরু করে ক্লিন করা সমস্ত কিছু, তো সেটাই একটু শেয়ার করছি। তো দেখতে পাচ্ছেন, তো আমি কিন্তু অফ ক্যামেরাতে বিছানা রেডি করে নিয়েছি, ঘরের মেজ ঝাড়ু ক্লিন করা সমস্ত কিছু মোটকথা রেডি করে নিয়েছি। আজকের হাতে একটু সময় আছে, আর কাল তো ঈদের দিন, হাতে কোনো সময় পাবো না, তাই আজকের আমি সমস্ত কাজকর্ম করে নিয়েছি। আর যেহেতু ঈদের দিন আমাদের বাড়িতে প্রচুর মেহমান আসে, আমার নয় শুধু, আমার জানি প্রত্যেকের বাড়িতে মেহমান আসে, তো না গুছিয়ে তো পারলে কেমন লাগে, তাই আজকের আমি সব কাজগুলো সেরে রাখলাম। আর এখানে নিয়ে এসছে ঈদের জন্য সিমুই, তো আজ কাল কিন্তু অনেক লোক খাবে, মানে যারা গরু কাটাকুটি করবে সবাই কিন্তু খাবে, তার জন্য কিন্তু অনেকটা সিমুই নিয়ে এসছে। আর এই যে গরুর মাংস রান্না করার জন্য এখানে কিছু গরম মশলা নিয়ে এসছে, তো এগুলো কিন্তু আজ আমি ভালো করে কোটোতে ভরে রাখবো। আর কাঁচের বয়মে যদি এইসব মশলাগুলো রাখা যায় তাহলে দেখা যায় অনেক দিন ভালো থাকে, একটু নষ্ট হবে না। আর আমি তো সব সময় কাঁচের বয়মে, মানে এই যে গ্লাস জারে রাখার চেষ্টা করি। সিমুইগুলো আজকের ভেজে রাখতে হবে, তো কালকের কাজ আমি আজকে সব একদমই রেডি করে রাখবো, জাস্ট কাল সকালে উঠবো আর সিমুই রান্না করবো। আর যেহেতু সকালে ছেলেরা তো নামাজের জন্য তাড়াহুড়া করবে, আমাদের এখানে কিন্তু 8টায় জামাত করেছে, মানে ঈদের জামাত। আর আমি অনেকদিন যাবত একটু কালার আনতে বলছিলাম, তো এই তো আজকের কালার কটা পেয়েছে, মাশাআল্লাহ নিয়ে এসছে 3টে কালার, মানে ফুড কালার। আর এই যে এভারেস্টের মিট মশলা, গরম মশলার গুঁড়া 2টো বাক্স নিয়ে এসছে, লঙ্কা গুঁড়া, হলুদ গুঁড়া রয়েছে, তবুও একটু আনতে বলেছিলাম, তাই আবার কিছুটা করে নিয়ে এসছে। তো এই তো মাশাআল্লাহ মশলা নিয়ে এসছে, এখন আমি সবগুলো গুছিয়ে নেব। তো এখন এমনি রেখে দিচ্ছি, পরে আমি কৌটাতে ভরে নেব। আর এই যে আমাদের কুরবানির গরুর, মানে মাংস বিলি করার জন্য, তো এখানে কিছু ক্যারি ব্যাগ নিয়ে এসছে। আর যে সাদা ক্যারি ব্যাগটা দেখতে পাচ্ছেন, সাদা ক্যারি ব্যাগটা কিন্তু আমাদের ফ্রিজে আমরা, মানে সুন্দর করে ফ্রোজেন করে মাংস রাখি, তাহলে দেখা যায় অনেক দিন যাবত ভালো থাকে। তো এখন বিকালবেলা একটু লুচি ভেজে নেব, মানে লুচি নয়, আলু পুরি। তো আমার ছেলেরা খাওয়ার বায়না করছিল যে মা আলু পুরি বানাও, তো আজকের আমি এই যে ওদের জন্য আলু পুরি বানিয়েছি, তো ডিটেলসে আমি শেয়ার করলাম না, আজকের ভিডিওটা আমি অনেক বড় করব না। তো এখন কিন্তু বিকালবেলা আমি ভয়েস দিচ্ছি, আর যেহেতু আমি কারেন্ট ভয়েস দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিওটা আপলোড দেব। আর দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, জানি না কাল কি অবস্থা হবে, তো যা করবে সবই মহান আল্লাহ তাআলা, যা কিছু করেন সবই কিন্তু ভালোর জন্য করেন, তো আমাদের কিন্তু কিছু করার নেই। তো গরম গরম হালুয়া, মানে গরম গরম আলু পুরি, আর আমি যেহেতু রোজা রেখেছি তো আমার ছেলেরা খাবে, আর সন্ধ্যায় কিন্তু আমার ইফতারের জন্য কাজে লেগে যাবে। আর আজ কিন্তু আরাফাতের ময়দানে, আজকের কিন্তু হজের দিন, তো মাশাআল্লাহ আলু পুরিগুলো কিন্তু খুব সুন্দর ফুলছে।
তো আলু পুরিগুলো আমার ভাজা হয়ে গেছে, একটা ভেঙে আমি দেখিয়ে দেবো যে এতটা সুন্দর হয়েছে আলু পুরিগুলো। তো ইফতারের জন্য কিন্তু পারফেক্ট, আর সন্ধ্যায় টিফিন কিন্তু জমে যাবে। তো প্রচুর গরম, হাত রাখতে পারছিলাম না, তবু একটু কেটে ভালো করে দেখানোর চেষ্টা করলাম। আর এই যে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, আমাদের গরু কেনা হয়ে গেছে কুরবানির। তো গরুটা আমাদের কিন্তু এতটা কম দাম, আপনারা মানে শুনলে বিশ্বাস করবেন না, আমাদের গরুটা মাত্র নিয়েছে 38,000 টাকা। বাংলাদেশে কিন্তু প্রচুর গরুর দাম, আর গরুটা কিন্তু অনেকটা স্বাস্থ্যবান, অনেকটা সুন্দর। আমাদের ইন্ডিয়াতে কিন্তু গরুর দাম অনেক কম। তো 38,000 টাকা গরুটা কেমন হয়েছে আমার কমেন্টে একটু জানাবেন সবাই সুন্দর করে। আর গরুটাও অনেকটা সুন্দর। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।